নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 30/7/2022 পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশের পর দু মাস অতিক্রান্ত, আর এই মুহূর্তে রাজ্যে তথা দেশের অন্যতম আলোচনা পশ্চিমবঙ্গের টেট কেলেঙ্কারি বা শিক্ষক কেলেঙ্কারি। আর বেনামি টাকার হদিশ প্রতিদিনই রেকর্ড ভাঙছে, আর এরই মধ্যে ডিএ নিয়ে নতুন খবর পাওয়া গেল। সরকারি কর্মীদের এক কিস্তি ডিএ দেওয়ার জন্য বছরে 25 কোটি টাকা খরচ হয়। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে তা দিয়ে দুটো কিস্তি ডিএ দেওয়া যেত, সরকার বলছে টাকা নেই, আর এদিকে এত টাকা উদ্ধার হচ্ছে, কটাক্ষ করে মন্তব্য করছেন কর্মচারী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক। গত 20 মে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 31% ডিএ 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে নবান্ন পক্ষ থেকে কোনো কিছু জানা যায়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারের বকেয়া ডিএ দেওয়ার যে সময়সীমা তা ফুরিয়ে আসছে। অর্থ অর্পিতাকাণ্ডের পর যথেষ্ট চাপে রয়েছে সরকার, এবং এরই এরকম পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ দেওয়া নিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। আর এই প্রসঙ্গে কর্মচারী ইউনিয়নের নেতারা ফোরম কেটে বলছেন যে টাকা উদ্ধার হয়েছে তা দিয়ে সরকারি কর্মীদের 2 কিস্তি ডিএ দেওয়া যেত। রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার জন্য প্রায় 23,000 কোটি টাকা লাগবে, এবং গত 16 জুলাই রাজ্য সরকারের সমস্ত দপ্তরের আর্থিক উপদেষ্টার সঙ্গে অর্থ দপ্তর বৈঠক করে। সরকারি কর্মীরা সেই বৈঠক থেকে কোনো ফল বেরোবে বলে আশা করেছিলেন, কিন্তু সেরকম কিছু জানা যায়নি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দাবি, রাজ্য সরকারি কর্মীরা 2009 সালের 1 জুলাই থেকে 2016 সালের 1 জুলাই পর্যন্ত নিয়ম অনুযায়ী ডিএ পাননি। হাইকোর্টে সেই ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। এদিকে এই কাণ্ডের ব্যাপক বকেয়া ডিএ দেওয়া নিয়ে সরকারি কর্মী সংগঠনগুলো কটাক্ষ করে শুরু করেছে, যদিও জুলাই মাসে বেতন বৃদ্ধি নিয়েও সমালোচকরা বিভিন্ন মন্তব্য করেছেন। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মীদের অনুকূলে ধরে রাখার জন্যই এই বেতন বৃদ্ধি হয়েছে বলে তাদের মন্তব্য। তবে নবান্ন তরফে জানানো হয়েছে এটা রুটিন বেতন বৃদ্ধি, যদিও এই রুটিন বৃদ্ধিকেই আলাদাভাবে সরকার ঘোষণা করে বলে প্রচার করতে চাইছেন অনেকেই। প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি করা হয়, এবং যে ফ্ল্যাট থেকে 20 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে তাই এখন বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মী সংগঠনের নেতারা ফোরম কাটতে শুরু করছেন, বা হচ্ছে তারা চাইছেন যে বকেয়া ডিএ যে টাকা উদ্ধার হয়েছে তা থেকে কিন্তু বকেয়া ডিএ দেওয়া যেত, বা বকেয়া 2 কিস্তি অন্তত মিটিয়ে দেওয়া যাবে। এরকমই আপডেট উঠছে। 25 কোটি টাকা খরচ হবে বছরে, সরি 25 কোটি টাকা, যে টাকা রয়েছে সে তাতে বকেয়া ডিএ কিন্তু সহজেই মিটিয়ে দেওয়া যাবে, সেরকমই হচ্ছে আপডেট রয়েছে। তো দেখা যাক সরকার কী সিদ্ধান্ত নেয় ডিএ সংক্রান্ত। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।